এই যে বাউল, সত্যি করে বলো তো আজ এখানে কার টানে এসেছো? চুপ করে কেন, বলো, বলো না। তুমি বোঝো না কার টানে এখানে আসি, তোমার মন কি বলে? কিন্তু আমার যে বড় ভয় হয়, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, যদি আমার মনকে ভেঙে দাও। না মালা, না, মানুষের একটাই মন থাকে, আর সেই মন আমি একজনকে দিয়েছি, তোমাকে। মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমাকে এভাবে শক্ত করে ধরে রেখো, জীবনেও যেন তোমার থাকি, মরণেও যেন তোমার থাকি। ছি 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 ছি, এখন আমি গ্রামের লোকের কাছে মুখ দেখাই কেমন করে? মালা, মালা, যা তোমা শিগগির এক কলসি জল নিয়ে, ঘরে এক ফোঁটা জল নেই। আমি যাব? হ্যাঁ তুই যাবি, যা যা ধর শিগগির যা। হায় ভগবান, আজ আমার কপালে যে কি আছে কে জানে। বল, এ কি আমার হলো? গ্রামের লোকেরা আমায় দেখলে রাগায়? হ্যাঁ, প্রেম করছো, শাস্তি তো একটু ভোগ করতেই হবে। প্রেম কি আমি একা করেছি নাকি? তাহলে আগে বলো, আর কোনোদিনও জিজ্ঞেস করবে না আমি এখানে কোন টানে আসি, কার টানে? মৃত্যুর টানে। সেদিন তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, কিন্তু আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে শয়তান। আপনি ভুল করছেন, আমি এখানে ঝগড়া করতে আসিনি, আপনি ফিরে যান। ফিরে যাবার আগে তো লাশটা নদীতে ভাসিয়ে দিয়ে যাব। জীবন নেবার মালিক যদি আপনি হতেন, তাহলে আপনার কথাটা আমি বিশ্বাস করতাম। এই কথা কিভাবে বিশ্বাস করাতে হয় তা আজ আমি তোকে বুঝিয়ে দেব। আমার কুরু বলেন, এই ভাঙা তোতলা জোড়া দিতে না পারলে
আমার ভাঙা মন আর কোনোদিনও জোড়া লাগবে না। আমার ঝিনুককে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো, শুধু এই আশীর্বাদই আমি চাই, শুধু এই আশীর্বাদ চাই। মাসিমা। কি মা? আচ্ছা মাসিমা, তুমি তো ইচ্ছে করলেই দূর থেকে তোমার ছেলেকে একবার দেখে আসতে পারো। না মা, আমি তো পারি না। কিন্তু কিন্তু কেন তুমি পারো না? সে কথা সে কথা আমি তোকে বলতে পারবো না মা। না না, ছেলের জন্য মাসিমাকে এভাবে আমি জ্বলে পুড়ে মরতে দেব না। কালই আমি বাবাকে নিয়ে ঝিনুকের বাড়িতে যাব। কিরে মালা, কিছু বলবি? হ্যাঁ, আমার বাবাকে দেখেছিস? হ্যাঁ, একটু আগে এদিক দিয়ে যেতে দেখলাম। এদিকে চল তো দেখি। চল, তোর বাবা এদিকে কোথাও আছে কিনা কে জানে। মান্নান কাকু, আমার বাবাকে দেখেছ? না মালা, দেখিনি। পূজা, এখান থেকে নবগ্রাম কত দূর? অনেক দূর, অনেক দূর। সেখান থেকে দিনে দিনে ফেরা যাবে না? চেষ্টা করলে হয়তো যাবে। তুই আমাকে নিয়ে যাবি? আমি ওখানে যাব। না মালা, আমি যাব না। বাবা জানলে আমাকে ভীষণ বকবেন। আমার দিব্যি রইল, মাসিমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না। তুই চল, আমি যেতে যেতে সব বলবো। চল। তোকে তো সব বললাম, ঝিনুককে গিয়ে তার মায়ের দুঃখের কথা সব বলবো। মাসিমা সারা দিন তার ছেলের জন্য চোখে জল ফেলে। ছেলেকে ছেড়ে মাসিমা বেঁচে আছেন কি করে? আর ঝিনুক, সেই বা মায়ের খবর নেয় না কেন? তা তো জানি না। পূজা, নবগ্রাম আর কত দূর? ওই তো পার রাখা যাচ্ছে। শুনছেন, নবগ্রামের চৌধুরী বাড়িটা কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ পারবো না কেন, ওই যে তাল গাছ দেখা যাচ্ছে ওটা চৌধুরী বাড়ি। ঠিক আছে চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। আপনাকে ধন্যবাদ। আয়। এই যে শুনছেন, চৌধুরী বাবুর ছেলে ঝিনুক বাড়িতে আছে? না। কোথায় গেছে? পথে ঘাটে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ওনার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর ওর বাবা? উনি তো গঞ্জে গেছেন, ফিরতে রাত হবে। আচ্ছা, ঝিনুক ফিরলে বলবেন যে আমরা ওর মায়ের খবর নিয়ে এসেছিলাম। মায়ের খবর? হ্যাঁ, তার মাকে যদি দেখতে ইচ্ছে করে তাহলে যেন কাশীপুরে বাউল বাড়িতে গিয়ে এক নজর দেখে আসে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।